না না মানে চিন্তা করার কোনো কারণ নেই, খেলা হবে, তবে সেই খেলাটা একটু অন্য রকমের খেলা, যে খেলার কথা ভাবছেন আপনারা তেমন খেলা নয় আর কি। না না আমি আমি সাদা মনে বলেছি ভাই, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে খেলাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আজকে যে শহরে আর্থ কালচার ফেস্ট হচ্ছে সেখানে তো খেলাটা ইজ কি বলবো ইজ দ্য মিউজ অফ দ্য সিটি, সেখানে তো আমাদের মানে উই ইট ব্রিদ ইন ড্রিঙ্ক স্পোর্টস, তাই সেখানে খেলা নিয়ে আলোচনা হবে না আর্থ কালচার ফেস্টে, সেটা কি হতে পারে? আর আমাদের এই আজকে যে সেশনটা এখন খুব ইন্টারেস্টিং, অনেকেই রয়েছেন এবং ক্রিকেট, ফুটবল, আর্চারি, চেস, সব রকম খেলারই কী বলবো রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরা থাকবেন, সঙ্গে থাকবে আমাদের 24 ঘন্টার মৌপিয়া নন্দী। আমি জানি না এদের সঙ্গে আলাদা করে পরিচয় করানোটা নেহাত বোকামো হবে, কিন্তু কি করব বলুন, সঞ্চালক হিসাবে মাঝে মাঝে বোকামোটাও করতে হয়, তাও করছি। বাইচুং ভুটিয়ার পরিচয় কি কলকাতার প্রয়োজন আমার মনে হয় না, যারা জি 24 ঘন্টার ফেসবুক বা ইউটিউবে এটা দেখছেন বা ইন আর্থ কালচার ফেস্টের ফেসবুক মারফত এই অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে কি এক্সাইটিং সব প্যানেল ডিসকাশনস হয়েছে আজকে সারাদিন ধরে। সন্ধ্যাবেলা নচিকেতা চক্রবর্তীর পারফরমেন্স রয়েছে এবং আজকের এই যে প্যানেল ডিসকাশন তার বন্ধু বা সহায়ক মোহনবাগান ক্লাব এবং ফ্লেয়ার মিডিয়া। আমাদের সঙ্গে আজকে রয়েছেন দীপ দাশগুপ্ত, তিনি অবশ্য একটু আড়ালে থাকবেন বা ডিজিটালি থাকবেন আমাদের সঙ্গে। দীপ দাশগুপ্ত একজন ক্রিকেটার, বাইচুং ভুটিয়া সম্পর্কে আর আপনাদের কী বলবো, আন্তর্জাতিক ক্ষেত্রে ফুটবলকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, সেটা ডেফিনেটলি বাইচুং। আপনারা দিব্যেন্দু সম্পর্কে জানেন, তাও বলি যে দিব্যেন্দু ইজ এন ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার, ইজ এ 3-টাইম ইন্ডিয়ান চেস চ্যাম্পিয়ন। আমাদের সঙ্গে রয়েছেন দোলা, দোলা ব্যানার্জি, ইজ এন ইন্ডিয়ান স্পোর্টস ওমান হু কমপ্লিটস ইন আর্চারি। শি হার ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স ওয়াজ ইন দ্য ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন স্যান ডিয়েগো ইন 1996। আর তাদের সঙ্গে কথা বলবেন মৌপিয়া, তাহলে খেলা শুরু হোক কি, তাই তো, খেলা শুরু হোক। সুজয়কে ধন্যবাদ। আর্থ কালচার ফেস্টের মঞ্চে এবার খেলা হবে, যদিও যে খেলা হবে খেলা হবে, যে তাল ঠোকাঠুকি চলছে তার একদম বাইরে এসে একদম প্রকৃত অর্থে খেলা, সেই খেলা এবং খেলা নিয়ে বাঙালির প্রেম, খেলা এবং খেলোয়াড় নিয়ে, যার একটা সবচেয়ে বড় নিদর্শন যে এই মুহূর্তে আমি যে এখানে বসেছি এটা আমার জন্য একটা ফ্যানগার্ল মোমেন্ট, কারণ আমার সঙ্গে এমন চারজন রয়েছে যাদের চারজনই অ্যাকচুয়ালি আমার ফেভারিট এবং আমি তাদের ফ্যান। এ থেকেই বোঝা যায় যে প্রত্যেক বাঙালি তারা খেলার ব্যাপারে ভীষণ রকমভাবে আবেগপ্রবণ এবং পছন্দের খেলোয়াড়দের ব্যাপারে ভীষণভাবে পজিটিভ, এবং যারা রয়েছেন বাইচুং সহ সবাই এটার সঙ্গে একমত হবেন, তারা প্রত্যেক মুহূর্তে সেটা এক্সপিরিয়েন্স করেন। আমার সঙ্গে রয়েছেন বাইচুং ভুটিয়া, ভারতীয় ফুটবলের আইকন বলে দেওয়ার অপেক্ষা রাখেন, আর অতিরিক্ত কিছু বলার সেটা ধৃষ্টতা মাত্র। দোলা ব্যানার্জি রয়েছেন, বিশিষ্ট তীরন্দাজ আমাদের সঙ্গে রয়েছেন, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, এবং রয়েছেন বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব দীপ দাশগুপ্ত। দীপদা, আমরা দূরে রয়েছি, দূর থেকেই তোমাকে স্বাগত জানাচ্ছি আর্থ কালচার ফেস্টের এই ডিসকাশনে। তো শুরুতেই ফুটবল দিয়ে শুরু করি, কারণ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এখনও অবধি, অর্থাৎ যখন আমাদের হাতের নাগালে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বুন্দেশলিগা, স্প্যানিশ লিগ, তখনও ওয়েস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামারান এই তিন প্রধানের খেলা নিয়ে যে যে আবেগ দেখা যায়, যে উচ্ছ্বাস দেখা যায়, যে রেশারেশি দেখা যায়, বিশেষ করে ডার্বির দিন যেভাবে কার্যত দুভাগ হয়ে যায় গোটা বাংলা, তাতে বলার অপেক্ষা রাখে না যে বাংলা ফুটবলের যে
একদম বেসিক যে ম্যাজিকটা সেটা এখনও অবধি একই রকম রয়েছে। অনেক সময় অনেকে আক্ষেপ করেছেন যে এত সহজে এখন ইন্টারন্যাশনাল ফুটবল দেখা যায় একদম এক ক্লিকে, আর কি বাংলার ফুটবলের ম্যাজিক সেটা থাকবে? সেটা যে রয়েছে প্রবলভাবে তা প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যক্ষ করি। তো বাইচুংয়ের কাছেই আসবো। বাইচুং, শুধুমাত্র তো বাংলার ফুটবল না, ইন্ডিয়ান ফুটবল এবং ইউরোপিয়ান লিগেও তুমি খেলে এসেছো, তো বাংলার ফুটবল প্রেম কতটা? না, আই থিঙ্ক ওয়ার্ল্ডে কম্পেয়ার করলে আই থিঙ্ক ইটস হিউজ, বিকজ বাংলার ফুটবল শুধু ইস্ট বেঙ্গল মোহনবাগান নয়, ইটস অলসো অ্যাবাউট লেগাসি, ইটস অলসো অ্যাবাউট আইডেন্টিটি। অ্যান্ড আই থিঙ্ক যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ হয় ডাবিটা, ইটস অলসো বিটুইন ইউ নো ফাইটিং ফর লেগাসি, ফাইটিং ফর আইডেন্টিটি। ইটস অলসো বিগ প্রেস্টিজ ব্যাটল, এখন অবধি ওয়ার্ল্ড রেকর্ড, 131,000 লোক এই বাংলায় এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে একসঙ্গে বসে খেলা দেখছে 1997, ইফ আই এম নট রং বাইচুং। ইয়েস, সো আই থিঙ্ক বাংলা ফুটবল ইজ অলসো বিকজ হোয়াট আই সেট ইজ অ্যাট দ্য এন্ড ইউ নো বিকজ ইউ ডোন্ট সাপোর্ট ইস্ট বেঙ্গল আর মোহনবাগান জাস্ট লাইক দ্যাট, ইউ আর আইদার বর্ন ইস্ট বেঙ্গল আর আইদার ইউ আর বর্ন মোহনবাগান। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক প্যাশন যেরকম ফুটবলের বাংলাতে আছে, আই থিঙ্ক ইউড নেভার গেট, নট জাস্ট ইন ইন্ডিয়া বাট আই প্লেড অ্যান্ড আইভ সিন ফুটবল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। In very few countries you've got that kind of passionate supporters who really love the club from their heart because also it's their identity and legacy. You have only, I think, Scotland, Rangers and Celtic, they do that. But I think in Bengal it's really, really the kind of fan following and supporters you don't definitely see anywhere else. তোমারই এক সতীর্থের একটা গল্প শুনেছিলাম যে যখন তোমরা জেসিটির হয়ে খেলতে গিয়েছিলে এক সিজনের জন্য প্রবাবলি, সেই সময় এখানে বাংলায় যেমন বাইচুং ভুটিয়া রাস্তায় বেরোচ্ছে মানে সে মবড হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটা বাসের ছাদে তোমাদের উঠতে হয়েছিল বিকজ তোমরা তখন আম আদমি হিসেবে ট্রিটেড হয়েছিলে, একটু শেয়ার করবে এক্সপিরিয়েন্স, মানে কোথায় এই ডিফারেন্সটা থাকে বাংলার বাংলার বাইরে ফুটবলে? নিশ্চয়ই আই থিঙ্ক যখন আমি এখানে কলকাতাতে খেলতাম, দ্য কাইন্ড অফ ইউ নো সাপোর্ট, কাইন্ড অফ পিপল রিয়েলি ওয়াজ গিভিং লট অফ সাপোর্ট অ্যান্ড ব্লেসিংস। বাট তারপরে আফটার 3-4 ইয়ার্স আমি যখন ইস্ট বেঙ্গলে খেলেছিলাম, তারপরে 1 ইয়ার জেসিটি সে বছর অনেক ভালো টিম করেছিল অ্যান্ড ন্যাশনাল লিগ, এখন যে আই লিগ আছে ওইটা শুরু হয়েছিল। সো ফুটবল ওয়াজন্ট সো অ্যাওয়ার ইন পাঞ্জাব, দো দ্য টিম ওয়াজ ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড ওখানে ফ্রিলি ঘুরতে পারতাম, অ্যান্ড ফর আস বিং ইন বেঙ্গল 4 ইয়ার্স অনেক বাইরে গেলেও দে ওয়াজ লট অফ পিপল ওয়াচিং ইউ, লুকিং ইউ, অবভিয়াসলি ইট ওয়াজ নাইস থিং and speaking about football, but in Punjab you were free, you were unknown person. So jokhon phogwara je jct er base chilo eta ektu chotto gram moton, so okhane kichu you don't get anything, so ekta movie dekhte chaiu you have to go to Jalandhar, to okhan theke half an hour distance chilo. So what we decided was Joe Paul, Carlton Chapman, I am Bijayan, me, including 4 of us, the thought of going to Jalandhar, so we didn't bother the club, so we just got into one local bus, and local bus se samay pack chilo, seat chilo na bitore, to amake conductor bolechilo pichon theke upore baser upore, so that was a great experience. But it is jodi Bengal hoto tahole ami sure je gota baser passenger ra neme eshe tader seat ta ke diye diten tomader jonno ebong standing ovation হতো বাসের বাইরে নেমে এসে। আমি আমি দীপদার কাছে একটু যাব। দীপদা, বাংলার ফুটবলের সাথে যে এই এত প্রেম এত আবেগ, সেখানে তো আমরা 80-এর দশকের শুরুর দিক থেকে যদি দেখি যে ক্রিকেট আস্তে আস্তে ভাগ বসাতে শুরু করলো এবং সেখানে যে একটা বড় তার জন্য তার অবদান হচ্ছে 1983 বিশ্বকাপ, কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বে ওই রকম একটা জয় আন্ডার ডগ থেকে, বাড়িতে বাড়িতে কালার টিভি এসে যাওয়া, রঙিন টিভি এসে যাওয়া এবং পরবর্তীকালে অবশ্যই আমাদের ভেরি ওন মহারাজের আবির্ভাব। তারপর এই ক্রিকেটের প্রতি এবং ক্রিকেটারদের প্রতি, ডেফিনেটলি ক্রিকেটের সঙ্গেও ভীষণভাবে গ্ল্যামার জড়িয়ে রয়েছে, এই ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ, সেটা কতটা তোমরা এক্সপিরিয়েন্স করেছো? First of all, thank you for having me over. Secondly, I guess it's not as much as the footballer chilo, kintu tobo cricket ami khelechi onek boshe East Bengal or Mohunbagan, oi
ব্যাপারটাই আলাদা when you playing for a big club like East Bengal or Mohunbagan. I think ওদেরও অনেক বড় কন্ট্রিবিউশন আছে. Till the 80s যেটা তুমি বললে মৌপিয়া, যে অনেকটাই ক্রিকেট ওয়াজ লুক আপ টু অ্যাজ একটা নিশ স্পোর্টস, একটু হাই মিডল ক্লাস স্পোর্ট ওটা. But I think জবে থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান পুরোপুরি ক্রিকেট টিমটি ওইভাবে ভাবা শুরু করেছে. অ্যান্ড অবভিয়াসলি যেটা তুমি বললে 83, তারপরে দাদি আজম সৌরভের কামিং ইন টু দি ইন্ডিয়ান টিম অ্যান্ড অল, অনেকটাই ওটা মাসেতে ছড়িয়ে গেছে বেঙ্গলে. বাট তার আগেও অনেক ছিল. টু গ্রেট এক্সটেন্ট উই আর লাকি ক্রিকেটার্স, যে আমরা সবসময় আইকন পেয়েছি আমাদের স্পোর্টেতে. দাদি অবভিয়াসলি, কিন্তু তার আগেও যদি তুমি দেখো মানে ফুচাদারা, লালজি, অশোক মালহোত্রা, তার আগে চলে যাও প্রণব রয়, পঙ্কজ রয় অ্যান্ড অল, আই মিন দ্য হোল লট. সো আই থিঙ্ক দ্যাট ওয়ে উই আর ভেরি লাকি যে উই অলওয়েজ হ্যাড আইকনিক প্লেয়ার্স ইন বেঙ্গল. বাট ইয়া, আই মিন যেটা তুমি ক্লাবের কথা বলো, দ্যাটস এ ডিফারেন্ট ফিলিং. আমার ফার্স্ট রিয়াকশন, আই কেম ফ্রম ক্যালকাটা, আই মিন ফ্রম দিল্লি, যখন আমি 17 বছর বয়স ছিল আমার. My first East Bengal Mohunbagan match, and I could not believe je eto lok hobe ekta club match er jonno. That's number one. Eden Gardens e khelchilam, and secondly je mane ki bolbo je ek dik theke mane du dik theke kotha shunte hoy ki kotha. I'm sure Baichung knows it much better than I do, but bhalo khelle opposition kichu bolbe, kharap khelle nije team bolbe, that's a different feeling. I still believe je that is such an important aspect of sports in Bengal, you know, je public clubs, boro clubs, kano ki ota onek tatri apnader mane shobai player der ke shekhay how to take pressure. Jokhon tumi international sports khelcho seta to ashbe, kintu club sports theke shikhe dewa hoy je pressure kake bole, boro club khela kake bole, and I think that's a huge education. এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আমি এটা নিয়ে একটু বাইচুং এর কাছে আসবো, যে তার সঙ্গে প্রেশার, এই ফ্যানদের প্রেশার, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রেও যেটা আমরা দেখে থাকি, যে ঠিক আছে যদি ডার্বিতে প্রতিপক্ষের কাছে হারতে হয়, অপোনেন্টের কাছে হারতে হয়, তাহলে মুহূর্তে বাইচুং ভুটিয়া ভিলেন, মুহূর্তে কোচ ভিলেন, মুহূর্তে ক্লাব অফিসিয়ালস ভিলেন, তো এত প্রেশারও বোধ হয় মানে দেশের অন্য কোনো রাজ্যে যেখানে ফুটবল ভীষণভাবে জনপ্রিয় সেখানেও এরকমটা হয় না? নিশ্চয়ই, তাই জন্য আই থিঙ্ক ইন্ডিয়াতে ফুটবল খেললে ইফ ইউ ক্যান সার্ভাইভ ইন কলকাতা ময়দান, এখানে সার্ভাইভ করলে আই থিঙ্ক ইউ ক্যান সার্ভাইভ এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড. বিকজ যেরকম ফ্যান্স প্রেশার থাকবে, এক্সপেকটেশন থাকবে, ইটস ম্যাসিভ. অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্সের, আমি লাকিলি হ্যাভ বিন এবল টু প্লে দুটোই ক্লাবতে খেলেছিলাম, ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগানতেই. অ্যান্ড যখন আমি মোহনবাগানে খেলেছিলাম ফার্স্ট ইয়ার, আমাকে ইস্ট বেঙ্গল ফ্যান্সগুলো অনেক দুঃখ পেয়েছে. তারপরে আই ওয়েন্ট টু মোহনবাগান, প্রথম বছর আমার ইঞ্জুরির জন্য আই কুড নট সাকসিড, সো ইভেন মোহনবাগান ফ্যান্স ওয়েন্ট এগেনস্ট মি, সো এন্টায়ার বেঙ্গল ওয়াজ এগেনস্ট মি, ওয়াজ ফাইটিং অল অলোন এগেনস্ট এন্টায়ার বেঙ্গল, সো ইট ওয়াজ কোয়াইট আ ডিফিকাল্ট থিং. তো তুমি কি সেই দুঃখটা, সেই ফ্যানদের দুঃখটা ইস্ট বেঙ্গল ফ্যানদের, সেটাকে কম্পেনসেট করার জন্য তোমার লাস্ট ম্যাচটা, অফিসিয়াল লাস্ট ম্যাচটা, সেটা আবার এতদিন পর ইস্ট বেঙ্গলের হয়ে গেলে শেষ? না, তারপরে তো অবভিয়াসলি আই কেম ব্যাক অ্যান্ড প্লেড ফর ইস্ট বেঙ্গল. বাট আমার বেসিকলি ওয়াই ইস্ট বেঙ্গল ইজ আমার জীবনের, আমি আজকে যে হয়েছে আই থিঙ্ক স্টার্টেড ফ্রম ইস্ট বেঙ্গল. অ্যান্ড ইস্ট বেঙ্গল আমাকে ব্রেক দিয়েছে, যখন আমি 17 ইয়ার্সের ছেলে পাহাড় থেকে নিয়ে এসে টু গিভ আ ব্রেক, ইটস সাচ এ বিগ ইউনো ইটস গ্যাম্বল অর ইউনো সামথিং উইচ ইস্ট বেঙ্গল ইজ টেকেন. অ্যান্ড দ্যাট ওয়ে আই অলওয়েজ ফিল ভেরি ক্লোজ টু ইস্ট বেঙ্গল. আমি পুরো দেখতে পাচ্ছি যে আমাদের যে টেলিভিশনে যে দর্শকরা রয়েছেন তারা হচ্ছেন দুভাগ হয়ে গেলেন এই মুহূর্তে, কারণ বাইচুং ভুটিয়া বলেছে ইস্ট বেঙ্গলই আমাকে সব দিক, মানে সমস্ত কিছুই হচ্ছে এই যে পোলারাইজেশন. এখন এত আমরা রাজনীতির মঞ্চে পোলারাইজেশন দেখি, কিন্তু স্পোর্টসে, খেলার ময়দানে বাংলায় যে পোলারাইজেশন এবং এই দুই ক্লাবকে নিয়ে, সেটা বোধ হয় অতুলনীয়। আমি একটু দিব্যেন্দুদার কাছে আসি। দিব্যেন্দুদার, যেগুলো এরকম দলগত স্পোর্টস এবং ক্রিকেট ফুটবলের মতো যেগুলো খুব বেশি পপুলার, তার বাইরে গিয়ে যখন তুমি গ্র্যান্ড মাস্টার হয়েছো বা তার পরবর্তীকালে এতদিন ধরে এত সাকসেসফুলি আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কি সেই যে লাইমলাইটটা, সেই যে পাদপ্রদীপের আলো, সেই যে ফ্যান ফলোয়িং, এটা একই রকমভাবে এক্সপিরিয়েন্স করো নাকি আমরা যারা ক্রীড়াপ্রেমী বলে আমাদের দাবি করি যে বাঙালি, আমাদেরও কোথাও একটা দায় থেকে যায় যে আমরা ফুটবল বা ক্রিকেটের ব্যাপারে যতটা মনোযোগ দিয়েছি, যতটা উচ্ছ্বাস দেখিয়েছি, ততটা আমরা ব্যক্তিগত স্পোর্টসের ক্ষেত্রে দেখাইনি কিছুটা, হয়তো কিছুটা, আমি একটু ইন্ট্রোস্পেকশনের দিকেই যাচ্ছি, হয়তো কিছুটা অবহেলা করেছি?
না এটা ঠিক কথা, কারণ আমার মনে হয় দেখো আমরা কলকাতায় আছি, বাংলায় আছি, ডেফিনেটলি ফুটবলটা সবথেকে পপুলার গেম, সেখানে কোনো দ্বিমত নেই। এবং আমি নিজেও একজন অসম রকমভাবে ফুটবল প্রেমী এবং আমি নিজে ফুটবল খেলতে গিয়ে আমার হাত ভেঙেছে এবং আমি ইস্টবেঙ্গল সাপোর্টার। তো এবং খেলতে খেলতে বড় হয়েছি, বাইচুংয়ের মুখে চওড়া হাসি মাই ইয়া। সো আমি খেলতে খেলতে বড় হয়েছি, ফুটবল খেলতে খেলতে বড় হয়েছি, তার মধ্যে দাবা আমি ছ বছর বয়স থেকে খেলা শুরু করেছি। এবং যেটা বলে যে আমাদের একটা কনসেপ্ট আছে, ওকে, ক্রিকেটটা ডেফিনেটলি 83 ওয়ার্ল্ড কাপের পরে আস্তে আস্তে এখানে পপুলার হতে আরম্ভ করেছে এবং তারপর ডেফিনেটলি সৌরভের জন্য আরও বেশি করে এখন ক্রিকেট এখন হয়তো সবকটা গেমকেই ছাপিয়ে গেছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলতে পারি যে দাবাটা কিন্তু পিছিয়ে নেই। দাবাটা আমি যখন শুরু করেছিলাম 70-এর দশকে, তখন দাবার সম্বন্ধে একটা সম্পূর্ণ একটা অন্য ধারণা ছিল যে তাস দাবা পাশা তিন সর্বনাশা। তো তখন দাবাটা কেউ খেলতো না, বাচ্চারা যে দাবা খেলবে, চেস খেলবে, খেললে যেটা যে মাইন্ড গেম, এটা যে মেন্টাল ডেভেলপমেন্ট হতে পারে, এই কনসেপ্টটা তখন ছিল না। তখন ছিল বয়স্কদের খেলা, সময় কাটানোর খেলা, যার জন্য বাচ্চাদেরকে কেউ এনকারেজ করতো না। কিন্তু আমার বাবা সাম রিজন, উনি জেদের বসে হোক যে কারণে হোক, আমাদের পরিবারের সবাই, বাবার বন্ধুবান্ধব সবাই কিন্তু অপোজ করেছিল যে আমাকে পরবর্তীকালে যাতে না কন্টিনিউ করানো হয়। কিন্তু বাবার করিয়ে গেছে এবং 72 থেকে খেলিয়ে যাওয়ার পরে 78 থেকে আমি পারফরমেন্স পেতে শুরু করি। এবং 91 যখন গ্র্যান্ডমাস্টার হই, আমি ভারতবর্ষের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার, আনন্দ প্রথম গ্র্যান্ডমাস্টার। এবং তারপরে কিন্তু দাবাটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেছে। এবং আমি মনে করি যে যে কোনো ডিসিপ্লিনে একজন আইকন দরকার বা কিছু প্লেয়ার দরকার যারা এইটা বিশ্বাস করাবে যে ইয়েস উই ক্যান অলসো ডু। সেই বাংলায় তোমাকে সহেলি দিকে পরবর্তীকালে সূর্য শেখরের মতো দাবাড়ুদের তাদের কি বেশি আইকনের জায়গায় পেয়েছে? এই মুহূর্তে বাংলা আমরা 8 জন গ্র্যান্ডমাস্টার আছি, সূর্য, সন্দীপন, নিরতপল, এরকম আরও 8 জন গ্র্যান্ডমাস্টার হয়েছে। এবং আমাদের 2 জন মহিলা গ্র্যান্ডমাস্টার আছে। এবং ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে যে ডেভেলপমেন্টটা হয়েছে, যে প্রোগ্রেসটা হয়েছে, পপুলারিটি হয়েছে, সেটা কিন্তু আনন্দের জন্য। কারণ আনন্দ, আমাদের একটা সময় কোনো গ্র্যান্ডমাস্টার ছিল না। 87 গ্র্যান্ডমাস্টার প্রথম গ্র্যান্ডমাস্টার হয়, আমি 91 সেকেন্ড গ্র্যান্ডমাস্টার, 98 থার্ড গ্র্যান্ডমাস্টার প্রবীণ থিপসে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে 67 গ্র্যান্ডমাস্টার্স আছে। তো সুতরাং আস্তে আস্তে এটা পপুলার হয়েছে এবং ডেফিনেটলি এর জন্য সারা ভারতে যদি আমরা বিচার করি তাহলে বিশ্বনাথন আনন্দের অবদান সবথেকে বেশি। এবং তারপরে আমাদের বাংলায় আমার পারফরমেন্সের পরে আস্তে আস্তে এখন কিন্তু দাবাটা কিন্তু ফুটবল, ক্রিকেট, টেনিস, অন্য যে খেলাগুলো আছে যেখানে বাবা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে শেখানোর জন্য, সেখানে কিন্তু দাবাতেও নিয়ে আসছে। আমি একাডেমি খুলেছি 2005 এবং দেখছি যে এখন প্রচুর বাচ্চা তারা কিন্তু দাবার দিকে ঝুঁকছে। কারণ এখন কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, এখন দাবাটা হচ্ছে বাচ্চাদের খেলা এবং তারা যত তাড়াতাড়ি শুরু করবে তাতে তাদের পড়াশোনা থেকে আরম্ভ করে তাদের যে মেন্টাল যে এক্সারসাইজটা হয় এটাকে মেন্টাল জিম বলা হয়, মস্তিষ্কটা আরও সাফ হওয়ার পথটা। কিন্তু কিন্তু ডেফিনেটলি এটাও ঠিক যে দোলা আছে এখানে আমাদের মতো, যেগুলো তথাকথিত সবাই বলে যে মাইনর স্পোর্টস, এই যে তুমি একটু বললে যে মিডিয়াও একটা একটা বিশাল রোল প্লে করা উচিত যে এই গেমগুলোকে, যেমন চেস, আর্চারি, সুইমিং, টেবিল টেনিস, আমাদের আরও শুটিং, যেগুলো আমাদের মানে অ্যাচিভমেন্ট হচ্ছে, ভালো মানে প্রচুর প্রতিভা উঠে আসছে যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পারফর্ম করছে, সেখানে আমাদেরকে আরও বেশি করে জোর দিতে হবে। দোলার কাছে আমি জানার চেষ্টা করবো এখানে যে কোথাও কি এরকম আক্ষেপ থাকে যে সেইভাবে তীরন্দাজি বা অন্য অন্য স্পোর্টস, ক্রিকেট বা ফুটবলের মতো এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, এত অ্যাটেনশন বাঙালি ফুটবল প্রেমীদের কাছে পেলো না, একটু অবহেলিত, একটু বিমাতৃসুলভ আচরণ পেলো, নাকি মনে হয় যে না, ইউ আর স্যাটিসফাইড? দেখো, ফুটবল ক্রিকেট একটা অন্য জায়গায়, আমার যেটা দুটো স্পোর্টসকে সাথে আমার মনে হয় না অন্য স্পোর্টসকে কম্পেয়ার করা উচিত। মানে আমরা মানে জন্ম থেকেই সবসময় টিভিতে ফুটবল, ক্রিকেট এগুলো দেখেই বড় হয়েছি। আর্চারিটা যখন আমি স্টার্ট করি তখন একেবারেই আনকমন গেম, কেউ সেটা জানতোই না। বাট আমি নিজে মনে করি যে মানে বেঙ্গলে বলো বা ইন্ডিয়াতে মানে আর্চারিটা খানিকটা হলেও হয়তো আমার হাত ধরে একটু এগিয়েছে, মানে আমি যে অ্যাচিভমেন্ট করেছিলাম তার আগে অতটা ভালো করে কেউ জানতো না। কিন্তু সেই সময়ে যে আমি সকলের যে অ্যাটেনশানটা পেয়েছিলাম তার জন্য আমি খুবই হ্যাপি। মানে যখন আমি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতে আসি, তারপর ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেম ইয়ারে আমি জিতি, মানে মিডিয়ার তরফ থেকে যে সাপোর্ট পেয়েছি, মানে তখন তারা অন্যান্য গেমের থেকে সাইড হয়ে পুরোপুরি আমার কভারেজ সমস্ত জায়গাতে,
কিন্তু যে অ্যাচিভমেন্টগুলো করছে বা সেটার সাথে সাথে আমাদের কিন্তু ধীরে ধীরে তোমার এটা অনেকটাই আমরা সাপোর্ট পাচ্ছি। এখন আর্চারি বললে আমার মনে হয় এক নামে সবাই বুঝতে পারে আর্চারিটা কী। যখন আমি স্টার্ট করি তখন বলতো আর্চারি এটা আবার কী খেলা, আমার বললো তীর ধনুক, মা এটার আবার ন্যাশনাল হয়, মানে তখন নিজের একটা বাজে লাগতো। কিন্তু এখন সেই জায়গায় নারী আমরা বলতে পারি যে আমরা অলিম্পিক্সে যাচ্ছি এবং আমাদের অলিম্পিক্সে আমাদের এরকম পজিশান আছে যে আমরা গিয়ে আমাদের মেডেলের জন্য হোপ করছে সবাই যে আর্চারি থেকে আমরা মেডেল পেতে পারি, বা এটা একটা খুবই ভালো সাইন আমি বলবো। এই যে বীর পুজোর কথা আমরা বলছি, যে এই যে একটা স্টারডম, একটা সবাই দেখছে, সবাই অনুসরণ করতে চাইছে, এসে অটোগ্রাফ নিতে চাইছে, সেলফি তুলতে চাইছে, এগুলো এই বাংলায় যতটা ফিল করতে পারো বাংলার বাইরে কি দেখেছো চিত্রটা, বেশি না কম? বাংলায় দেখো আমি যেহেতু বাঙালি আমার জন্য জিনিসটা হয়তো একটু বেশি হবে, বাট তুমি যখন একটা ন্যাশনাল ওয়াইজে যখন তুমি গিয়ে কোনো ইন্ডিয়ার জন্য তুমি যদি মেডেল নিয়ে আসছো তখন আমরা ফার্স্ট আমরা এসে দিল্লিতেই নামতাম, কিন্তু সেখানেও সেই রকম ক্রেজ, মানে সেখানে তুমি মানে বাঙালি বা নন বেঙ্গলি সেইরকম ব্যাপারটা নয়, কেন তুমি তখন ইন্ডিয়ার জন্য মেডেল আনছো। অবভিয়াসলি তখন যে যার স্টেটে যখন আমরা চলে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, তখন সেখানে তার স্টেট তাকে সেভাবে আলাদা করে ফেলিসিটেট করছে, কিন্তু তুমি যখন জিতে আসছি তখন সবাই দেখছে, ন্যাশনাল ওয়াইজ টিভিতে দেখানো হচ্ছে যে বা এরা ইন্ডিয়ার জন্য মেডেল এনেছে, ওয়ার্ল্ড কাপ মেডেল আনছে, আমাদের লাস্ট যখন দিল্লিতে কমনওয়েলথ গেমস হলো সেইখানে মানে নিজের হোস্ট কান্ট্রিতে যখন আমরা মেডেল জিতেছি, মানে এত ক্রাউড, মানে আমি সেটাই বলবো সেই সময় আমরা ভাবিনি যে আর্চারি দেখবার জন্য সকলে টিকিট কেটে ঢুকতে পারে, মানে আমাদের 500 সিটের ক্যাপাসিটি ছিল, তো আমরা নিজেরাই জিজ্ঞাসা করেছিলাম আমাদের অর্গানাইজার দিয়ে এতগুলো সিট কেন করছো, মানে ভ্যাকেন্ট যাবে, লোকে টিভিতে দেখলে আরও হাসবে, কিন্তু আমরা সারপ্রাইজ যে ফাইনালের সময় অলরেডি ফুল হয়ে গেছিলো সিট এবং বাইরে একটা লম্বা কিউ ছিল যে তারা ঢুকতে চাইছিলো কিন্তু যেহেতু ক্যাপাসিটি ছিল না তাদের ঢুকতে দিতে পারা যায়নি, মানে আমরা খুবই মানে নিজেদের খুব ভালো লাগছিলো যে আমাদের গেম দেখবার জন্য লোকে টিকিট কেটে আসছে। বাইচুং আমাকে একটা কথা বলেছি যে আইকন হয়ে ওঠা, একটা রোল মডেল হয়ে ওঠা, এটা যেমন একদিকে এটা তো অ্যাকচুয়ালি টু ওয়ে, যেমন তোমাকে অনেক কিছু দিচ্ছে আবার তোমারও অনেক কিছু দেওয়ার একটা দায় তৈরি হয় টু গিভ ইট ব্যাক টু ইয়র ফ্যান ফলোয়ার্স, সেটা কীরকমভাবে সেটা সেটা কতটা তার চাপ কতটা থাকে এবং সেটার জন্য তোমরা আইকনরা কি করো বা করতে পারো? সি আই থিঙ্ক ফ্যান্স নিশ্চয়ই কি এক্সপেক্ট করে ইজ ওয়েন ইউ আর প্লেয়িং ডিউরিং ইয়ার প্লেয়িং ডেজ দ্য ওনলি থিং ফ্যান্স উড এক্সপেক্ট ইজ ফর ইউ টু প্লে ওয়েল অ্যান্ড উইন দ্য ম্যাচেস অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ নিড টু গিভ ইট টু দেম অ্যান্ড ইউ নিড টু ডু ইট সিনসিয়ারলি উইথ ইউ নো অ্যান্ড কানেক্ট অলসো উইথ দ্য ক্লাব হুইচ এভার ক্লাব ইউ আর প্লেয়িং. And I think that's the first thing the fans would really want that. At the same time, especially in Bengal, I think, you know, the Bengali culture is such that they respect, they really give a lot of respect to people who has their talent and who succeeds through their hard work. I think that kind of respect you don't see much in there are, but I'm not saying they don't, rest of the country don't have, but I think it's much more in Bengal because even in Sikkim where I come, you know, people feel very happy that I've succeeded, played for India, but the kind of love and affection that you get to see in Bengal is much, much more. But at the same time, I think they also have huge emotions, so sometimes when you don't play well, then the other parts of emotions are also seen. But I think the best thing with the culture, Bengali culture, is I think they have a huge love and respect for people who really succeed in whatever field they are in. And I think because Bengal has also produced some of the biggest icons in the world through, you know, in different sections. এরকম আমি যদি এই ওয়ার্ডটা তোমার পারমিশন নিয়ে ইউজ করি, এই ফ্রেজটা, ইমোশনাল অত্যাচার, ফ্যানদের ইমোশনাল অত্যাচার, তো সেটা ফেস করতে হয়েছে, এরকম দু একটা ঘটনা একটু শেয়ার করবে আমাদের সাথে? না, আগে আমি ইট হ্যাড ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স যখন আমার ফার্স্ট বছর আমি মোহনবাগানে খেলতে গিয়েছিলাম, ইস্টবেঙ্গলে ছিলাম না, আমি ইংল্যান্ড থেকে ফিরে এসে তারপরে আমি সাইন করেছিলাম, অ্যান্ড যখন যেরকম আমার সাকসেস ইস্ট বেঙ্গলে ছিল, আই এম শিওর মোহনবাগান ফ্যান্স এক্সপেক্টেড সেম আর ইভেন বিগার, বাট উইথ ইঞ্জুরি, বিকজ ইংল্যান্ডও আমার লাস্ট ইয়ার আমার সেভেন মান্থস আই ওয়াজ আউট ইঞ্জয়ার্ড, আই ওয়াজ জাস্ট রিকভারিং, সো আই সাইন্ড উইথ দ্যাম, দেন দ্য এক্সপেকটেশন ওয়াজ কোয়াইট হাই, অ্যান্ড ওয়ান্স আই জয়েন্ড আই স্টার্টেড প্লেয়িং আই আগেন গট ব্যাক ইঞ্জয়ার্ড অ্যান্ড আই কুড নট পারফর্ম, অ্যান্ড দ্যাটস দ্য টাইম ইউ রিয়েলি সি দ্য কাইন্ড অফ ইমোশনস কামিং আউট ফ্রম বোথ দ্য সাপোর্টার্স, সো those kind of emotions you get to see. দীপ্তার কাছে যাবো, দীপ্তার যখন এত ভালোবাসা, এত খেলা নিয়ে বাঙালির প্রেম এবং বাঙালির চায়ের
থেকে দুটো বিষয় উঠে আসবে, একটা হচ্ছে রাজনীতি, দুই হচ্ছে খেলা। এবং খুব ইন্টারেস্টিংলি যে একদম সাধারণ মানুষ তারাও এত বেশি এত খবরাখবর রাখেন, এ নিয়ে এত বেশি তার মধ্যে ইনভলভড হয়ে যান, সেই অনুযায়ী আমরা বাংলার স্পোর্টসে এই এই ভালোবাসাটাকে এক্সপ্লোর কি করতে পেরেছি, তার থেকে ডিভিডেন্ডটা কি আদায় করে নিতে পেরেছি? ইউ স্পট অন নিওপিয়া, যে যে আমরা যতটা করা উচিত, যেটা আমাদের ইমোশনাল বন্ডিং যেটা রয়েছে স্পোর্টসের সঙ্গে, ততটা কি আমরা করতে পেরেছি? দি আনসার ইজ না। কেন কি যদি সোসাইটি দেখা যায়, আমরা এখনো স্পোর্টস লাভিং সোসাইটি, কিন্তু আমরা স্পোর্টস প্লেয়িং সোসাইটি মেবি এখনো পর্যন্ত ওইভাবে হতে পারিনি। আমরা খেলা দেখতে ভালোবাসি, খেলতে মেবি নয়। ফুটবলটা টু আ গ্রেট এক্সটেন্ট, তুমি এখনো যদি তুমি পার্কে পার্কে যাও, ইউসি অনেক ইউনো আমাদের বয়সী এখনো ফুটবল খেলছে, অ্যান্ড দ্যাট ইজ এন ইন্সপিরেশন। যদি আমি আমার বাবাকে দেখি খেলতে, আই উইল গেট ইন্সপায়ার্ড। তো সেরকমই আস্তে আস্তে কালচারটা চেঞ্জ হচ্ছে। এখন তুমি দেখো অনেকজন দৌড়তে যাচ্ছে, ম্যারাথন দৌড়চ্ছে, অন্য স্পোর্ট খেলছে। Dola was talking about archery, Dibyendudar academy royeche, so ekhon ar mane manoshikota ta aste aste change hocche, je khela shudhu dekhte bhalo na basha, but khela ta khela. I think that is a big change eta amra dekhchi aste aste, but otate ektu shomoy lagche, but I hope seta tatri hok. As far as I'm concerned, jodi amra we can encourage, ar ekhon aro beshi challenging hoye geche, kaki to be very honest, amra jokhon boro hochhilam amar kache dutu option chilo, porashona ar khela dulo, whatever khela dulo, shondhe bela 4:00 hotei niche park e nebe jaba, khela cricket kheli, hockey kheli, football kheli, keno ekta khela khela, but ekhon aro beshi challenging hoye jacche with computer, especially lockdown er shomoy, your PS4 bolo, ya you know computer games, phone. So I think shekhane we will have to be a little more proactive, making sure je kono ekta khela, kono physical activity jeno encourage kora hoy bachchaderke. And I think one is from an administration point of view, and also individually as a family, if we can encourage je amader next generation jeno ektu mathe jay, ektu khela dhulo kore, whatever khela dhulo kore, kintu kichu ekta kore. দিব্যেন্দুদা, এখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে ভালোবাসা, সেটা তো শুধু আমি ধরে নিলাম যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাডানেরা আমাদের খুব প্রিয়, আওয়ার ভেরি ওন ক্লাবস। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে খেলা, তাতে প্রায় রান্নাবান্না বন্ধ হয়ে যায়, কলকাতা দুভাগ হয়ে যায়, একদল ব্রাজিল হয়ে যায়, একদল আর্জেন্টিনা হয়ে যায়। তো বাঙালির এই খেলার প্রতি প্রেমটা, তার শিকড়টা কোথায়, এটা কখনো ভাবিয়েছে তোমাকে? না, ডেফিনেটলি মানে এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না, এবং এটা আমি সত্যি জানি না যে পৃথিবীর আর কোনো জায়গা এরকম জায়গা আছে কিনা যে ব্রাজিল আর্জেন্টিনা মানে সারা জীবনেও আমরা গিয়ে উঠতে পারবো কিনা জানি না, অথচ ব্রাজিল আর্জেন্টিনার খেলার দিন পুরো বাংলা পুরোপুরি দুভাগ হয়ে যাচ্ছে, এবং রাত জেগে টিভি চালিয়ে ক্লাবে মানে রাস্তার মধ্যে সবাই দেখছেন। তো এই উদ্দীপনা বা এই মানে ভালোবাসা, এটা কিন্তু ভারতবর্ষে আর কোথাও নেই। এবং সবাই বলে যে বেঙ্গল মানে হচ্ছে, কলকাতা মানে হচ্ছে খেলাধুলার রাজ মানে রাজধানী এবং খেলা এবং সংস্কৃতি। তো ডেফিনেটলি এটা কোনো জায়গায় পাওয়া যাবে না। আর আমি দীপের সঙ্গে একমত যে এই যে এত সব কিছু আছে, এত ইমোশান আছে, এত ভালোবাসা আছে, সব কিছু আছে, কিন্তু সামহোয়্যার আমাদের সবাইকে ভাবতে হবে, এই যে আমাদের আমাদের সবাইকে, যে পরের প্রজন্মকে খেলাধুলার দিকে এগিয়ে আনতে হবে। কারণ সবাই কিন্তু গ্যাজেটে খেলছে, সবাই ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, দাবা তো ঠিক আছে, দাবা তো অনলাইনে খেলা যায়, ভিডিও গেমস, হ্যাঁ ভিডিও খেলছে, শুধু ভিডিও গেমস, ভিডিও গেমসে খেলছে। সুতরাং কেউ কিন্তু আর মাঠে যাচ্ছে না। এই যে আমার আমিও সব জায়গায় বলি যে বাচ্চাদেরকে আরও বেশি করে ইনভলভ করতে হবে যে কোনো খেলার দিকে, একটা একটা আউটডোর যাতে তারা ফিজিক্যালি ফিট থাকে, আর একটা ইনডোর, যেটা দুটোতে কী হবে যে এক ইনডোর ইনডোর আমি এই জন্য বলছি যে ডিসিশন মেকিংটা তার নিজের উপরে। আজকালকে ইয়াং জেনারেশন কিন্তু কোনো কিছুকে না পেরে তারা হতাশ হয়ে পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, নাটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সুতরাং আমাদের বাবা মায়েদের দায়িত্ব যে নিজেদের সন্তানদের যে কোনো একটা অ্যাক্টিভিটির সঙ্গে একটা আউটডোর তারে হবে কি, তার ফিজিক্যাল ফিটনেস হবে, শেয়ার করতে পারবে। কারণ আজকে সবাই কিন্তু একে ক্ষেত্রে ভুগছে, বাচ্চারা আমাদের সবাই এক সন্তান কি দুই সন্তান, আর আমরা তাদেরকে কিন্তু ফুটবলের দিকে পাঠাচ্ছি না, কেন না যদি মাথা ভেঙে যায়, যদি পা হাত পা ফেটে যায়, ভেঙে যায়, তাই জন্য সবাই কিন্তু আমরা খুব সেফ খেলছি, যার জন্যে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। সুতরাং আমার মনে হয় বাংলা সেই উৎসাহ উদ্দীপনা সব কিছু আছে, কিন্তু আমাদের আরও বেশি করে এখন মাঠ পড়ে থাকে, আমাদের সময় মাঠ ফুটবল খেলার জন্য মানে মারামারি হতো,
এখনকার মানে বাচ্চারা খেলতেই চায় না, বা এই চুঙ্গা তো আর ভালো করে বলবে, বলতে পারবে এই ব্যাপারটায়। সুতরাং আমার মনে হয় এই যে মানে অনীহাটা, বাচ্চাদের যে বাইরে যাওয়াটা, বাইরে গিয়ে খেলাটা, সবাই ঘরকুনো হয়ে যাচ্ছে, সুতরাং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। দোলা, খেলা দেখতে যতটা ভালোবাসে বাঙালি, খেলতে ততটা ভালোবাসে মাঠে নেমে? মানে সেটা এক্ষুনি বললো যেটা দিব্যেন্দুদা, একদম দীপ যেটা বললো একদম ঠিক কথা। মানে আমরা সত্যি, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়ির সামনে দুটো বড় বড় মাঠ, তাতে একটাতে আর্চারি হতো বা এখন হয়, তখন মাঠেতে মানে মারপিট, কখন একটা সাইডে কেউ ভলিবল খেলছে, একটা সাইডে তোমার ফুটবল খেলছে, কেউ একটু বাচ্চারা এসে ওদিকে প্লাস্টিকের ব্যাট নিয়ে ক্রিকেট খেলছে, মানে সারাক্ষণ মানে একটা ভিড় ব্যাপার থাকতো। কিন্তু এখন তুমি, যদিও এখন খালি মাঠ দেখাই যায় না মানে সমস্ত সেই জায়গাগুলো, কিন্তু তবুও মানে প্যারেন্টসদেরই একটা মানে একটা ডিউটি আমি বলবো যে তাদের বাচ্চাদের তাদের বার করে, কেন সকলেই এখন তোমার মাও চাকরি করছে, বাবাও চাকরি করছে, কে তাদের বাচ্চাদের নিয়ে যাবে এটা একটা বড় ইস্যু হয়ে যায়। কিন্তু তবুও তাদের শুধু ওই ভিডিও গেম আর মানে হাতে মোবাইল দিয়ে ওখানে তুমি গেম খেলো এরকম যদি আমরা না করি, তাদের যদি একটু অ্যাক্সেস দিই যে তারা যে কোনো যা তাদের ইচ্ছে যে কোনো গ্রাউন্ডে গিয়ে একটু দৌড়াদৌড়ি করুক, যেটা ভাল লাগে সেটা করুক, যেটা এক্ষুনি দিব্যেন্দ্র সেটা বলো যে এত ডিপ্রেশন কেন, ছোটো ছোটো বাচ্চারা একটুতে কিছু না শুনেই তখনই তারা সুইসাইড অ্যাটেম্প করছে কেন? এগুলো তো আমরা কোনোদিন ছোটো বয়সে শুনিনি এই জিনিসগুলো, মানে তারা কোনো কিছু কিছুতে হেরে যাচ্ছে সেটা তারা মানতেই পারছে না, বা তারা কেউ হট করে না বললো কেন আমাকে না বলো। কিন্তু আমাদের স্পোর্টস হচ্ছে এমন একটা জিনিস, আজকে আমরা মানে হয়তো আমি একদম গোল্ড মেডেল পেলাম, রেকর্ড করে ফেললাম, কিন্তু কালকে আমার অ্যাচিভমেন্ট কী হবে আমি কিছু জানি না, সেখানে আমি হয়তো একদম খারাপও করতে পারি সেদিনকে, কিন্তু সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু স্পোর্টস থেকে শেখা যায়। দোলা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে আমরা যদি সমাজের দিকে দেখি একটা বড় বড় সমস্যা, বড় সংকট, সেটাকে যে এত সহজে অ্যাড্রেস করা যায়, যে খেলার মধ্যে দিয়ে আসলে আমরা হারগুলোকে মানতে শিখি, প্রথমত হচ্ছে হারগুলো মানতে শেখা, দ্বিতীয়ত হচ্ছে হারটাকে মেনে নিয়েও পরে জয়ের জন্য যে জেদটা সেটা দেখি আবার উঠে দাঁড়ানো, এর একটা খুব অনায়াস মাধ্যম খেলা। যদি বাবা মা অভিভাবকরা সেটা বোঝেন তাহলে সত্যি তার থেকে ভালো কিছু হয় না। আমি বাইচুংয়ের কাছে আসবো, যে একটু আমাকে তোমার এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করো, আমরা সবাই জানতে চাই যে যখন ওরকম ওরকম একটা স্টেডিয়াম, জ্যাম প্যাক স্টেডিয়াম, 100,000-এর ওপর লোক তখন মাঠে নামছো এবং বাইচুং বাইচুং চিৎকার, ওই অনুভূতিটা, এটা কতটা কতটা দামি? সি, আই থিঙ্ক দের আর টু ওয়েজ, ওয়ান ইজ ইউ গেট ইন্সপায়ার্ড, দ্য আদার ওয়ান ইজ ইউ গেট নার্ভাস, সো ইটস আপ টু দ্য প্লেয়ার্স টু রিয়েলি টেক দ্যাট। অ্যান্ড ওয়েন এভার যখন আমার নাম, ইউ নো দে কিপ শাউটিং, অ্যান্ড বড়ো ম্যাচেস, স্পেশালি রাবি ম্যাচেস, অ্যান্ড ইউ হ্যাভ ফুল স্টেডিয়াম, দেন আই থিঙ্ক দ্যাট অলওয়েজ ব্রড good out of me, because I always enjoyed playing under pressure with huge crowd, and that always got best out of me. But there are a lot of players, onek players gulo ache, when they see big crowd and they see East Bengal Mohunbagan je rokom pressure thake, they really can't. And not just players, but also big players who played really well for India and outside Bengal, when they come to Bengal je rokom pressure ache East Bengal Mohunbagan, oi pressure ta nite pare nai. So I think you'll see a lot of players who are big players who's come to Bengal and not succeeded. It's all about handling the pressure. But I want to just share about the culture je Bengaler chilo. When I first came to Kolkata, Bengal, and I was, in fact, ami Lake Town Bangur okhane thaktam, and I was returning in the evening, and evening er okhane amar flat je mess diyechilo East Bengal okhane baire, you know, every evening chhele gulo 8-10 jon chhele always there ওখানে বসে দেখি ফাইটিং শাউটিং, অ্যান্ড দেন আই ওয়াজ ওয়ান্ডারিং, নতুন আমি নতুন ছিল, আই ওয়াজ লাইক কী হচ্ছে এভরি ইভিনিং এখানে ঝগড়া করছে, দেন ওয়ান অফ দ্য প্লেয়ার বেঙ্গল প্লেয়ার্সের এখানে ঝগড়া নয় ওখানে আড্ডা হচ্ছে। সো ইউ নো দ্যাটস দ্য কাইন্ড অফ প্যাশন ইউ, আই থট ইউ নো ওয়াই আর দ্য পিপল ফাইটিং এভরি ইভিনিং, বাট দ্যাট ইজ ওয়াট ইউ নো দে ব্রিং আউট দ্যাট প্যাশন উইদিন দ্যাট আড্ডা অ্যাজ ওয়েল, দ্য কাইন্ড অফ নলেজ, দ্য কাইন্ড অফ থিংস দে শেয়ার, they have complete emotion and passion attached to that, and that's why I think you know that comes out as fans to the clubs as well, and that's where I think football obviously in Bengal survives, because the kind of passionate people you have and love for the club you have because of that as well. So I hope that continues, because with now, as Dipendu da je rokom bolechilo, now with mobile and all that, age je adda jhogra dektam
Now you might see the same group mobile near, nobody talking, so we don't want that to happen. আমি একটু 97 এর ওই ভোকাল টনিক ভার্সেস ডায়মন্ড সিস্টেমের যে ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ এবং সেখানে তোমার পারফরম্যান্স, সেই দিনের অনুভূতিটা একটু শেয়ার করবে, সেই দিনের ফিলিংটা? না, আই থিঙ্ক এবং কিভাবে হাইপ উঠেছিল এই শশা চুমচুম থেকে শুরু করে লস। নো, বাট আই থিঙ্ক ইউ রিকোয়ার, ইউ নো, কোচেস লাইক আমল দা, you require coaches like PK da to be there, because Amalda was very vocal. Unfortunately dujonei ei muhurte amader moddhe nei, but Amalda was very vocal. Obviously ami kono samoy Amalda tar under khelte pai nei, so I would not be able to really say about him much, but I've had a opportunity to play under PK Banerjee. I think PK da was such a great person to inspire, and during je derby match o onek Amalda onek kichu bolechilo, but I think পিকে ব্যানার্জি ওই প্রেশারটা কোনো সময় প্লেয়ারকে দিয়ে নেই। ই নেভার কেম ইন স্পোক ইন ড্রেসিং রুম কি তোমাকে এরকম বলছে, এ বলছে, অন্য কোচ, ই নেভার সেট দ্যাট অ্যান্ড ই নেভার স্পোক অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট দে আর লট অফ কমেন্টস মেড বাই আমলদা, বাট পিকে দা আই থিঙ্ক ডিড নট রেসপন্ড টু এনি অফ দোজ কমেন্ট, সো হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন, সো দ্যাট দ্য প্রেশার ডজ নট কাম টু প্লেয়ার্স। বাট লাকিলি আমি বাংলা তো প্রথমে না, সো আই ডোন্ট রিড Bengali, so I was not aware what was happening, what was said, but I think those are, you know, different kinds, because nijer coach ache, different coaches have different style, and I think one of the main reason why say derby ta East Bengal bhalo khelte peyeche is lot to do with PK da, because he did not let the pressure come into the players, he did not discuss what the other coaches are saying, he did not react to lot of things that was being said off the field, so that really made us play freely. দীপদার কাছে একটু আসবো। দীপদা, যেহেতু আমরা যখন বড় হয়েছি সেই সময় আমরা যে হিরো ওয়ারশিপটা করতাম, আর এখন যেটা আমি আগেও বলছিলাম যে এখন যারা এখনকার যে প্রজন্ম তাদের তো এক্সপোজারটা অনেক বেশি, এবং তেমনভাবেই আমরা দেখেছি যে খেলাধুলোর ময়দানটাও বিশেষ করে ইস্ট বেঙ্গল ফুটবলের ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে অনেকটা প্রসারিত হয়ে গেছে, তো সেই প্যাশন সেই আবেগ একই রকমভাবে আছে নাকি একটু বেড়েছে নাকি একটু কমতির দিকে? কারণ যেটা আমি আগেই বলছিলাম যে এক ক্লিকে গোটা বিশ্বের নানা খেলাধুলো এখন একদম হাতের মুঠোয় পাওয়া যায়, তোমার কি মনে হয়? দীপদা সম্ভবত আমাদের কথা শুনতে পাচ্ছে না, আমি আবারও পরে একবার যাওয়ার চেষ্টা করব। দীপ দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আমি একটু দিব্যেন্দুদার কাছে আসি এই প্রসঙ্গ নিয়ে। যে দিব্যেন্দুদা, এখন এই যে বডি কন্ট্যাক্ট গেম আর একদম যে খেলাধুলোগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল গেম, এইগুলোর মধ্যে কোনটা ইন্টারেস্ট বেশি দেখা যায়? কারণ অনেকেই একটা কথা বলে যে এখন বাবা মার বেশিরভাগ ক্ষেত্রেই একটা বা দুটো সন্তান, তো বডি কন্ট্যাক্ট ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট গেমে তারা পাঠাতে চায় না। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা বড় বিষয় যে যেটাই আমরা বলছিলাম যে বাবা মারা তাদের সন্তানদের মানে বাইরে খেলার দিকে পাঠাচ্ছে না, বিশেষ করে ফুটবল। ফুটবলটা তো অ্যাকচুয়ালি মানে পাড়ায় সব জায়গায় মানে যেখানে যেখানেই মাঠ সেখানেই খেলতো আর কি, তো সেখানে কিন্তু পাঠাচ্ছেন। তার কারণ হচ্ছে ওই একটাই যে বডি কন্ট্যাক্ট গেম, এবং সেখানে যে কোনো সময় আঘাত লাগতে পারে, চোট লাগতে পারে, তো এই একটা ভয় আছে। কিন্তু যেগুলো বডি কন্ট্যাক্ট গেম না, যেখানে কিন্তু সেখানে কিন্তু আস্তে আস্তে তারা পাঠাচ্ছে। কিন্তু আমি যেটা ভাইচুঙ্গ বলছিল যে আমাদের কলকাতা কিন্তু যে ভালোবাসাটা, বাঙালিদের ভালোবাসা, এটা কিন্তু শুধুমাত্র ফুটবল বা ক্রিকেটে সীমাবদ্ধ নয়। আমি দেখেছি এখানে যখন ম্যাগনাস কার্লসন আসলো, এখানে যখন আনন্দ আসে, তখন যে পরিমাণ উৎসাহ, যে মানে আমাদের ঠিক আছে আমাদের গ্যাদারিংস বা আমাদের যে দর্শক হয় সেটা ধরো লিমিটেড, হয়তো 300-500। আমাদের ন্যাশনাল লাইব্রেরির ওখানে হয়েছিল, তো সেখানে প্রায় 500 জন করে প্রতিদিন দর্শক আসতো। কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড যেহেতু আমাদের দাওয়াটা অনলাইনে দেখানো যায়, তারা ফলো করছিল। কিন্তু এই যে আমি বলছি যে বাংলার যে বাঙালিদের মধ্যে যে খেলাধুলার প্রতি যে ভালোবাসা, দাবাটা খেলছে, আনন্দ আসছে, আনন্দ খেলছে, কার্লসন এসছে, কার্লসন খেলছে, সবাইকে দেখার জন্য তারা কীভাবে তারা বডি ল্যাঙ্গুয়েজ, তারা কীভাবে খেলার সময় তারা কী রকমভাবে মুখের অঙ্গভঙ্গি কেমন করে, তারা কীভাবে নিজেকে শান্ত রাখে খেলা মানে ভুল চাল দেওয়ার পরেও, তো এই জিনিসগুলো তারা দেখতে চায়। এবং আরেকটা জিনিস সব থেকে লক্ষ্য করবে যে রকে বসে আড্ডা, যে ক্যারাম তো খুবই জনপ্রিয়, সব জায়গায় খেলা হয়, তার সঙ্গে সাথে দাবাও হয়। এই যে আজকে গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে ওখানে দেখবে যে কন্টিনিউয়াস দুপুরবেলা থেকে রাত্রে মাঝরাত অবধি, একটা দুটো অবধি কন্টিনিউয়াস তারা দাবা খেলে আছে রকের মধ্যে, ওই বাস স্ট্যান্ডের ওখানটার সামনে রডের মধ্যে বসে।
তো ওটা কিন্তু মানে ভারতবর্ষে আর কোথাও নেই। সুতরাং এই যে মানে ভালোবাসাটা এটা কিন্তু কোথাও পাবে না। আর যেটা বলছে যে মানে আমাদের একটা দোলা বা আমাদের যে আমরা যে ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আছি, যেহেতু এটা ফিজিক্যাল মুভমেন্ট গেম নয়, যার জন্য কিন্তু টেলিভিশনে দূরদর্শনে এটা কিন্তু লাইভ দেখানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে। কারণ এটা কিন্তু লোকের পক্ষে মানে ফলো করাটা ডিফিকাল্ট। কারণ তো আজকে যদি ফুটবল বা ক্রিকেট দেখি, আমরা তো অনেক টেকনিক্যাল ব্যাপারটা বুঝছি না, কিন্তু আমরা ফলো করছি। একটা বল নিয়ে দৌড়াচ্ছে, সেখানে কোথায় মানে কি বলে ফাউল হচ্ছে বা কোথায় সে মানে ওই ফ্ল্যাগ তুলছে কেন, সেখানে আমরা বুঝছি না। মানে ওটা কী বলে, যেটা এগিয়ে যায় বয়চুম, ওই যে মানে প্লেয়ার থেকে এগিয়ে চলে যায় আর কি, মানে ফ্ল্যাগ লাইন্সম্যান যে ফ্ল্যাগ তুলে দেখায়, এগুলো কিন্তু আমরা মানে বুঝি না, তাও কিন্তু আমরা এনজয় করি। ক্রিকেটে যেমন কোথায় LBW হচ্ছে, কোথায় কীভাবে রান আপ করছে, কীভাবে খেলছে, কোনটা স্কোয়ার কার, সেগুলো বুঝছি না, তাও কিন্তু আমরা এনজয় করছি। টেনিসে আমরা এনজয় করি যে 30 লাভ 40 লাভ 15 লাভ ডিউজ। কিন্তু যেগুলো ইন্ডিভিজুয়াল গেম, আমি বলছি বিশেষ করে দাবার মতো গেম, সেখানে কিন্তু আমরা যেহেতু মানুষ বুঝতে পারে না বলে তাই না অত পপুলার হচ্ছে না। আমি একটু দীপদার কাছে আবারও যাবো, দীপদা আমাদের সঙ্গে আবারও রয়েছেন। দীপদা, যদি দেখি যে একজন সৌরভ গাঙ্গুলি বা বাইচুং আমাদের সঙ্গে রয়েছেন, বাইচুং ভুটিয়া, তারা যে বীর পুজোটা পান, ঝুলন গোস্বামীও আমাদের রয়েছেন, সহেলি ধরও আমাদের রয়েছেন, দোলা ব্যানার্জি রয়েছেন, সোমা বিশ্বাস রয়েছেন, আরও অজস্র নাম, সেটা কি তারা একই সঙ্গে পান? না, আমার মনে হয় দীপদা আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি দীপদার কাছে প্রশ্নটা নিয়ে যাবো, বলে দোলার কাছে জানার চেষ্টা করি। দোলা, যেভাবে সৌরভ গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া, তাদের নিয়ে আমরা যে হিরো ওয়ার্শিপটা দেখি, আমাদের তো ঝুলন গোস্বামীও রয়েছে, দোলা ব্যানার্জি রয়েছে, সহেলি ধর রয়েছে, সোমা বিশ্বাস রয়েছে, তাদের ক্ষেত্রেও কি আমরা একই রকমভাবে দেখি? না, দেখো, গেম ওয়াইজ জিনিসটাকে আমার মনে হয় ওরমভাবে কারোর সাথে কোনো স্পোর্টসকে কম্পেয়ার করা উচিত না। প্রত্যেকটা গেম তার নিজের জায়গাতে আছে, তো আমাকে ওই গেমেতে এত হচ্ছে বলে আমার গেমেতে নেই, এটা কম্পেয়ার করা আমার মনে হয় না কখনো উচিত। যে যার গেমে সে সেখানে হিরো। আর আমাদের গেমেতে আমি বলবো না, যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আজকে আমরা এতটা এসেছি, আমরা যে যার নিজেদের পারফরমেন্সের জন্যে, মানে আমরা পারফরমেন্স করেছি বলেই এত লোক কিন্তু স্পোর্টসটাকে জানতে পেরেছে এবং ইন্ডিভিজুয়ালি তাকে, যে প্লেয়ার তাকে জানতে পেরেছে। সে কারণে আমার মনে হয় কম্প্যারিজমটা না করাই বেটার। আর সেখানে আমরা দাঁড়িয়ে আমরা যে যার জায়গায় নিজেরা খুবই আনন্দে আছি এবং সকলে আমাদের চিনছে, এটা আমাদের কাছে সব থেকে বড় জিনিস। তো বাইচুং, একই সঙ্গে তো এটাও এ প্রশ্নও আসবে যে ধরা যাক সুনীল ছেত্রী, যার ইন্টারন্যাশনাল ম্যাচে এতগুলো গোল রয়েছে, সত্যি যেভাবে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে যে ক্রেজ দেখা যায়, সুনীল ছেত্রী তো ততটাই ডিজার্ভ করেন, সেটা কি দেখতে পাই আমরা? নাকি আমাদের এই যে ভালোবাসাটা সেটা ভীষণভাবে ক্লাব কেন্দ্রিক? সি, আই থিঙ্ক আলটিমেটলি ইটস দ্য ন্যাশনাল টিম দ্যাট হ্যাজ টু পারফর্ম, বিকজ যখন ইফ ইউ ওয়ান্ট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য স্পোর্টস টু গ্রো ইন ইন্ডিয়া, এনি স্পোর্ট, আই থিঙ্ক দ্যাট পার্টিকুলার হ্যাজ টু ডু ওয়েল ইন্টারন্যাশনালি, বিকজ যখন ইন্টারন্যাশনালি টিম এনি স্পোর্ট ভালো করলে পিপল টেন টু আইডেন্টিফাই উইথ দ্যাট স্পোর্ট, people want to identify a team that wins. So, and I think one of the reason why cricket is really taken up compared to other sports is because they play very often, they keep winning. Obviously, it's played with very less country, that's a different topic altogether, but they are seen more, they keep winning, they play World Cup, they win World Cup. Other sports have not been able to do it. Yes, football that way I think is very very competitive, it's a global sport, there's only one sport world, I'd say that's football. Every country around the world plays it. It's very very tough, especially just to qualify for World Cup also is very tough because we've got only 4 players from Asia to get into World Cup. So that way the competition level is onik beshi ache, but for like as Sunil, you know, is jerokom, I think his individual record is fantastic, but at the end of the day the national team, nijer Sunil team, India team can't qualify for the World Cup, can't really perform in international matches, then the sport does not grow. And at the end of the day, for us, whoever follows football or who plays football, we want football to grow and qualify for the World Cup and be seen in the highest stage of
of competition, which is World Cup and Asia Cup. So I think at the end of the day, football being a sport, team sport, the team has to perform. Individual performance and records are very, very good, which is great. But ultimately, for a sport to grow, you need the team to perform. আমি একটু দেখি দীপদা আমার কথা শুনতে পাচ্ছে কিনা। দীপদা আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ দীপদা, আমরা যদি দেখি যে বাংলার সংস্কৃতির সঙ্গে, তো যদি আমরা অতীতের কথা যদি ভাবি, তাহলে তখন আমরা দেখবো যে কুস্তির আখড়া ছিল, নানা রকমভাবে শরীরচর্চা। স্বামী বিবেকানন্দ তিনি স্বয়ং শরীরচর্চার কথা বলে এসেছেন। এখন যেটা কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে বাঙালি খেলা দেখতে যতটা ভালোবাসছে, খেলতে ততটা ভালোবাসছে না, এর জন্য কি কোথাও ক্রিকেট বা ফুটবলের মতো খেলাগুলো একই সঙ্গে কিছুটা দায়ী নয়, যে অন্য যে শরীরচর্চা বা অন্য যে খেলা সেগুলোকে কোথাও ওভারশ্যাডো করে দেয়নি এই খেলাগুলো? ধরা যাক হকি নিয়েও তো আমরা একটা সময় ভীষণভাবে উন্মাদনা দেখতাম, কাবাডি, খোখো, যেগুলো ভীষণভাবে আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, কিন্তু সেগুলোকে তো অনেকটাই আমরা ব্যাকসিটে যেতে দেখেছি। দেখো, এটা আই গেস ইটস এ কমপ্লিকেটেড কোয়েশ্চন, কারণ কি একটা জিনিস হয় না, অনেক কিছু, যেটা এক্ষুনি বাইজন বলছিল যে ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, একটা স্পোর্টকে ভালো করতে হবে। আজকে তুমি শুরুতেই একটা কথা বলেছে যে 83 ওয়ার্ল্ড কাপ জেতার পরে চেঞ্জ হচ্ছে, সো সেটাকে সাস্টেইন করতে পেরেছে। সো ওয়ান ইজ ইন্ডিভিজুয়ালি ভালো হতে হবে, অ্যান্ড স্পেশালি ইন্ডিভিজুয়াল স্পোর্টে। তুমি দেখো যত ইন্ডিভিজুয়াল স্পোর্টে হঠাৎ তুমি দেখবে লাস্ট 10 বছরে ব্যাডমিন্টন এত ফোরফ্রন্টে আসছে, অনেক বছর পরে আফটার প্রকাশ পাডুকোন, বিকজ উইভ গট ওয়ার্ল্ড ক্লাস ব্যাডমিন্টন প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করছে, সো পিপল স্টার্টেড ফলোয়িং দেম, সেটা একটা। সেকেন্ডলি আরেকটা জিনিস যেটা হয়েছে যে অনেকগুলো স্পোর্ট তুমি এখন প্রফেশন হিসেবে নিতে পারো, যে আজকের দিনে ফুটবল ক্রিকেট স্ট্রেট অ্যাওয়ে ইউ ক্যান থিঙ্ক অফ দেম অ্যাজ প্রফেশনস, সেটাকে তুমি যদি ইন্ডিয়া নাও খেলো, তুমি যদি ক্লাবও খেলো আর আইপিএল খেলো, ইউ ক্যান মেক আ ভেরি গুড লাইভলিহুড আউট অফ ইট। সেরকমই অন্য স্পোর্ট, যেরকম ব্যাডমিন্টনে আমরা শুনতে পাচ্ছি, টেনিসে শুনতে পাচ্ছি যে ইউনো তুমি যদি খেলো তুমি ইউ ক্যান মেক আ লাইভলিহুড, সেরকমই অন্য স্পোর্টে ইউ হ্যাভ টু মার্কেটেড, ইউ গট টু মেক শোর ইউ হ্যাভ আইকনস অ্যান্ড রোল মডেলস। আর অ্যাট ইন্টারন্যাশনাল লেভেলে যদি আমরা ভালো করতে পারি, অটোমেটিক্যালি সেগুলো দেখে নেক্সট জেনারেশন উইল গেট ইন্সপায়ার্ড অ্যান্ড দে উইল ফলো। তাই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আজ ক্রিকেটার্স ইউ আর ভেরি লাকি, যে আমরা যদি তুমি দেখো 30-এর দশক, 20-এর দশক থেকে শুরু হয়ে আজ পর্যন্ত উই গট আইকনিক প্লেস, যাকে তোমরা, যাকে আমরা নেক্সট জেনারেশন দ্বারা ফলো করতে পারে। প্রত্যেকটা জেনারেশনে ইউ হ্যাভ আইকনিক প্লেয়ার্স, তারপরে 83 পর থেকে দ্য টিম হ্যাজ বিন ডুইং ওয়েল, ইজ বিন কমার্শিয়ালাইজড। আর আরেকটা জিনিস জানো তো, স্পোর্ট হিসেবে যদি তুমি ক্রিকেট দেখো, ইটস আ ভেরি কমার্শিয়াল স্পোর্ট, মানে প্রত্যেকটা 6 বলের পরে তোমার কাছে 2 মিনিটের ব্রেক রয়েছে, উইচ মে বি সাম অফ দি আদার স্পোর্টস মাইট নট হ্যাভ ইট, টু মেক ইট টু কমার্শিয়ালাইজ দ্যাট। সো আই থিঙ্ক ইটস আ কম্বিনেশন অফ আ লট অফ থিংস, অ্যান্ড ইউনো ইফ ইউ ক্যান গেট ইট টুগেদার, ব্রিলিয়েন্ট। এই সংস্কৃতি, বাংলার সংস্কৃতির সঙ্গে খেলাধুলোর যোগটা, এবং সেটাকে আমরা নার্চার করতে পারলাম কি না এই এত বছর ধরে, কারণ এর একটা অতীত ইতিহাস রয়েছে দিব্যেন্দুদা, সেটা কি মনে হয় তোমার? ডেফিনেটলি, যেটা দীপ বললো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো খেলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেই খেলাটাকে মার্কেটিং করতে হবে ভালো মতন। আজকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ক্রিকেটার্স অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওরা কিন্তু আজ সুন্দরভাবে মার্কেটিং করেছে। আজকে যেটা একটু আগে বলছিলে যে কাবাডিতেও আমরা আইপিএল দেখেছি, সুতরাং ইন্ডিয়ান লিগ চালু করতে হবে। লিগ যতক্ষণ না চালু হচ্ছে সেই স্পোর্টসটা কিন্তু এগিয়ে দেবে। বর্তমান যুগে আজকে যদি চেস লিগ চালু হয় তাহলে ডেফিনেটলি চেসটা অনেকটা এগিয়ে যায়, বা আজকে যদি আর্চারি লিগ চালু হয় তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা ফেডারেশনের দায়িত্ব, প্রত্যেকটা স্টেটের যারা টপে আছে, যারা সাংগঠনিক ইয়েতে আছেন, প্রশাসনিক ইয়েতে আছেন, তাদের সবার দায়িত্ব যে আমাদের এটাকে আরও বেশি করে এটাকে মার্কেটিং করতে হবে, এবং এটাকে কীভাবে আরও লোকের কাছে নিয়ে যেতে হবে। কেননা যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট আরেকটা কথা, যে বাবা মারা যে তাদের সন্তানদের যে খেলাবে, একটা সময় যাওয়ার পর দেখা যায় যে ক্লাস 8-এ যখন পড়ে, আমার একাডেমির বাচ্চাদের এক্সপিরিয়েন্সই বলছি, 7-8-এ যখন বাচ্চা উঠে যায় তখন এত পড়ার প্রেশার থাকে, তখন কিন্তু তারা খেলার থেকে সরে যায়, এবং তারপরে যখন আবার ফিরে আসে 4-5 বছর গ্যাপের পরে, তখন কিন্তু তারা প্রফেশনাল জগতে ফিরে আসতে পারে না। সুতরাং আমাদেরকে সেই অ্যাসুরেন্সটা দিতে হবে যে তারা, ইয়েস, তারা যদি আজকে যে কোনো স্পোর্টস থিক না কেন, তারা যদি একটা
পারফর্ম করতে পারে তাই তাদের একটা অ্যাটলিস্ট একটা চাকরি হোক বা একটা ইনকাম যা তাদের তাদের মানে অ্যাসুরেন্স পায়। সুতরাং এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু আর এর সঙ্গে আমার মনে হয় অ্যাজ এ সিনিয়র স্পোর্টস পার্সন আমার মনে হয় যে ইট ইজ আওয়ার ডিউটি অল দ্য সিনিয়র স্পোর্টস পার্সনস যে টু রিটার্ন ব্যাক টু গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি অলসো। যেটা আমরা দেখো আমরা আজকে যদি আমরা ডিসিশন নিই যে ঠিক আছে আমি তো অনেক কিছু পেয়ে গেছি, আমার কিছু চুপচাপ থাকলাম, আমি কোনোভাবে আমি ইনভলভ হলাম না আমার নিজের স্পোর্টসে, তাহলে কিন্তু এটা সম্ভব না। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব যে কোনো না কোনোভাবে নিজের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা আমরা যদি দশজনকেও যদি আমরা ইন্সপায়ার করতে পারি, যদি মোটিভেট করতে পারি সেই যা নিজের নিজের খেলাতে আসার জন্য, তাহলে আমার ইট ইজ এ মানে একটা মানে রিটার্ন হবে টু দ্য সোসাইটি। আমি বাইচুংয়ের কাছে এখানে আসবো যে বাইচুং ভুটিয়া মানে শুধুমাত্র একজন ফুটবল আইকন নন, যিনি ফুটবল মাঠের মধ্যেই তার কাজটা সেটা কনফাইন্ড রেখেছেন, রাদার হি ইজ সামওয়ান হু আশার্ড প্রফেশনালিজম ইন টু ইন্ডিয়ান ফুটবল। সো আজকে এতগুলো বছর পেরোনোর পর আমরা তো সত্যিই কর্পোরেট ইনভলভমেন্ট ফুটবলে দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ISL চালু হয়েছে, বড় দল, তারা অনেক টানাপোড়েনের পর তারা ফাইনালি ISL খেলছে। কিন্তু এই যে বাঙালির ফুটবল নিয়ে যে আবেগ, যেটা যে ইস্টবেঙ্গল মোহনবাগান যে নিয়ে যে আবেগ, অন্তত এখনও অবধি এই সিজনে কি মনে হয় যে সেই আবেগটা একই রকম রয়েছে ISL এর ক্ষেত্রেও নাকি একটু আলাদা? সি আই থিঙ্ক ISL দুটোই ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান যাওয়ার অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ নাও ফেডারেশন ISL কে টপ লিগ করে দিয়েছে, অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ আইকনিক ক্লাবস লাইক ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো, আই থিঙ্ক দে শুড বি প্লেয়িং দ্য হাইয়েস্ট লিগ, যে এবছর দুটোই টিম খেলছে। অ্যান্ড অলসো ইট ইজ ইম্পর্টেন্ট ফর বোথ ইস্টবেঙ্গল মোহনবাগান অলসো টু বি প্রফেশনাল, বিকজ নিশ্চয় আমি ইস্টবেঙ্গল মোহনবাগান দুটোই ক্লাব খেলেছি, অ্যান্ড আই নো হাউ ইউ নো দে ওয়ার্ক, অ্যান্ড ইটস বিন ভেরি ভেরি ডিফিকাল্ট। আই থিঙ্ক অফিসিয়াল যে মোহনবাগান ইস্টবেঙ্গল আছে, দে হ্যাভ রিয়েলি ডান গ্রেট ওয়ার্ক, লড অফ হার্ড ওয়ার্ক ইজ বিন পুট ইন টু ইট, বাট somewhere down the line marketing professionalism has to come into the club to run it, and no doubt I think dutoi club officials mon dikhe club er bhalo jonno kaaj koreche, but sometimes it's just not enough only on that, you need to bring in professional people. And now if you see both ATK Mohunbagan SC East Bengal, I think you can see you know people are getting into it. SC East Bengal to just it's a first year, but if you look at ATK Mohunbagan, especially ATK ISL e 7 bochor hoyeche, and you can see the changes. I worked with ATK when ATK Mohunbagan chilo na, but I worked with ATK in season 2, and knowing how they function, you know, especially it's owned by Sanjeev Goenka group, and the owner himself Mr. Sanjeev Goenka is very very professional person, and the success for ATK and now ATK Mohunbagan is also you know the owners are there, but they bring in people who really understand, just not in terms of technical knowledge. Yes, you need to bring in good coaches, but you need a good professional people to run the club as well. And my own experience jokhon ami ATK te chilam, you know Mr. Goenka ke ami se samayo I said they were not first, I worked in second season, first season the ATK jite chilo ISL, and second season they wanted to change the coach, হাবাসকে নিতে চাইছিল না, অল দ্য ওনার্স, অ্যান্ড আই ওয়াজ হায়ার্ড অ্যাজ আ কনসালটেন্ট দেন, অ্যান্ড আই ফোর্স দ্য ওনার্স, আই এক্সপ্লেন টু দ্য ওনার্স দ্যাট নো উই নিড টু কন্টিনিউ উইথ হাবাস, অ্যান্ড বিকজ হি ইজ ওয়ান, অ্যান্ড আই সেট ওয়াই ইট ইজ রিকোয়ার্ড, অ্যান্ড দেন ইউ নো অ্যাজ আ প্রফেশনাল বিজনেসম্যান অ্যান্ড কোঅপারেট পার্সন হি আন্ডারস্টুড ওয়েন ইজ হায়ার্ড সামবডি প্রফেশনাল অ্যান্ড ইউ আর হিয়ার টু গিভ ইউ অ্যাডভাইস, আই অ্যাডভাইস দ্য ক্লাব মিস্টার গোয়েঙ্কা টু ব্রিং ব্যাক হাবাস, হি ডিড নট ইন্টারফিয়ার এট অল, they were not so much keen to bring him back, but because I advised they did not interfere, we brought Habas back in second year. So I think it's important that you know you need to leave a lot of things with professional people to run the club properly, and which I think both the clubs have started. SC East Bengal first year hoyche, and I'm sure you know the officials, the owners with SC East Bengal will bring in professional people in terms of marketing, in terms of coaching. Yeah, my question is je ei je football pagol bangali, football pagol supporters, club supporters, tara nijeder relate korte parche ISL team er nischoy, I think ei ta shudhu first year chilo, and first year o ISL because of covid
entirely ISL ta Goate hoyeche. But next year when the ISL happens, especially in Kolkata hole, I think the clubs, the fans nischoy connect korbe. But for fans, etai important ki club bhalo khelte hobe, jitte hobe and ISL lift korte hobe. So ei bochor motamoti ami mone hocche ATK Mohunbagan lift korbe ISL, but next year nischoy SC East Bengal bounce back korbe. দোলার কাছে আমার লাস্ট প্রশ্ন, দোলা, এই যে রোল মডেল হওয়া, যেটা আমি আগেও বলছিলাম বাইজুমকে, যে তো একটা দায়িত্ব থাকে যে যখন তুমি একটা এন্টায়ার জেনারেশনকে প্রথম শেখাচ্ছ যে তীরন্দাজি করা যায়, তুমি সেটা লিড করছো, তাদের তুমি তাদের কোথাও ইনফ্লুয়েন্স করছো, এই দায়িত্বটা সেটাকে আগে নিয়ে যাওয়া, এটাকে ফিরিয়ে দেওয়া, সেটা কিভাবে করা যায়? দেখো নিশ্চয়ই আমাদের একটা, যতদিন আমরা অ্যাক্টিভ স্পোর্টস পারসন থাকছি ততদিন আমরা নিজেরটা নিয়ে ভাবছি আমি কী করে পারফর্ম করব, আমার কী কী দরকার, কিন্তু যখন আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি, আমি আর অ্যাক্টিভ স্পোর্টসে নেই, তো আমার মনে হয় আমাদের প্রত্যেকটা স্পোর্টসম্যানের সেটা আমাদের একটা ডিউটি যে আমরা সোসাইটিকে কিছু রিটার্ন দিই, মানে নেক্সট জেনারেশান আমরা যাতে আরও কেউ আর্চার আমি নিজের নিজের জায়গা থেকে আমি তৈরি করতে পারি, বা যে কোনো স্পোর্টসের যে আইকন আছে সে নিজের স্পোর্টসে খান এগিয়ে নিয়ে যাবার, নেক্সট জেনারেশানকে আমি কেন আমার থেকে বেটার প্লেয়ার আমি তৈরি করতে পারি, এটা আমাদের প্রত্যেকটা। অনেক ধন্যবাদ দোলা, বাইচুং ধন্যবাদ, ধন্যবাদ দিব্যদুদা, দীপদা অনেক ধন্যবাদ। আর দ্য কালচার ফেস্টের এই মঞ্চে আমরা আরও একবার বাঙালির সঙ্গে খেলার যে অঙ্গাঙ্গি যোগ এবং বাঙালির ক্রীড়া প্রেম সেটাকে আরও একবার নিজেরা চর্চা করে আরও একবার আসলে আমাদের নিজেদের ক্রীড়া প্রেমটাকেই ঝালিয়ে নিলাম, কিন্তু তার সঙ্গে রয়ে গেল বেশ কিছু প্রশ্নই, সেই প্রশ্নগুলো তো থাকছেই, কিন্তু বাঙালির খেলাকে ঘিরে আবেগ যে একই রকম থাকছে, অটুট থাকছে, অব্যাহত থাকছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সবশেষে মনে রাখতে হবে যে খেলাটা হোক, আমাদের চারপাশে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা তাদের আরও খেলায় উৎসাহিত করতে হবে, কারণ এই ক্রীড়া প্রেমটাকে শুধুমাত্রই আবেগের মধ্যে না রেখে সেটাকে যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি, পজিটিভ ওয়েতে যদি এক্সপ্লয়েট করতে পারি, তাহলে কিন্তু বাংলার খেলারই লাভ। আপাতত এই সেশন এখানেই শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ।